করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে কিভাবে তা মোকাবিলা করা যায় সে বিষয়ে সচেতনতা বাড়াতে লাগাতার আলোচনা সভা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল রোকেয়া নারী উন্নয়ন সমিতি। গতকাল ছিল তার শেষ দিন। এদিন আলোচনা সভার পাশাপাশি দুস্থদের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। গ্রামের পিছিয়ে পড়া নির্যাতিতা নারীদের পাশে যাতে কাজ করতে পারেন মহিলারা সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই কয়েকদিনের শিবির থেকে। এই কয়েকদিন ধরে চলা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী খাদিজা বানু, কাবেরী বিশ্বাস, আলপনা রায়চৌধুরী, অমিতা বিশ্বাস সহ অন্যান্যরা। দেখছেন এ এস আর নিউজ।